কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী দ্বৈরথ। ঘরের মাঠে খেলা তাই আত্মবিশ্বাসও তীব্র। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই আবাহনীর লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। ম্যাচের শুরু থেকেই বল পায়ে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ঢাকা আবাহনী। ভালো শুরু করে একের পর এক গোলের সুযোগ তৈরি করতে থাকে ধানমন্ডির জায়ান্টরা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি মারিও লেমোসের দল। যদিও ঘরের মাঠে পাল্টা আক্রমণ চালিয়ে খেলতে থাকে চট্টলার দলটি। ম্যাচের 32 মিনিটে পোপালজের ফ্রি কিক থেকে গোল করে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ঢাকা আবাহনীও। 2 মিনিট পর ম্যাচে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়ালটন। এক এক সমতা নিয়ে আবারও আগ্রাসী হয়ে খেলতে থাকে দু দল। ম্যাচের 40 মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে লিড নেন পিটার থ্যাঙ্গর। 2-1 স্কোর নিয়ে বিরতিতে যায় দু দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে সমতা ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে সফরকারীরা। 57 মিনিটে 10 জনের দলে পরিণত হয় চট্টলার দলটি। 10 জনের দলকে রুখে দিতে একের পর এক গোলের সুযোগ তৈরি করতে থাকে জীবনরা। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষকের দারুণ সেভে বেশ কয়েকটি গোল মিস করে মারিও লেমোসের দল। ম্যাচের 71 মিনিটে ড্যানিয়েলের কর্নারে হেড করে ম্যাচে সমতা ফেরান ডোরিয়ালটন। নিজের দ্বিতীয় গোলের মধ্য দিয়ে স্কোরলাইন করেন 2-2-এ। যদিও 7 মিনিট পরেই পাল্টে যায় ম্যাচের চিত্র। এক গোল করে দলকে 3-2-এ এগিয়ে নেন নুরুল নাইম ফয়সাল। ম্যাচের বাকি সময় 10 জন নিয়ে ম্যাচে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় চট্টগ্রামের দলটি। সফরকারীদের ভালো রক্ষণে আর গোল করতে পারেনি মারুফের দল। শেষ পর্যন্ত 3-2 গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিলের 2-এ থাকা ঢাকা আবাহনী। এদিকে স্বপ্নের পদ্মা পাড়ি দিয়ে গোপালগঞ্জে প্রথম ম্যাচে মুখোমুখি হয় উত্তর বারিধারা ও রহমতগঞ্জ। বড় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও জয় পায়নি কোনো দলই। ম্যাচের 80 মিনিটে রহমতগঞ্জের সানডে চিজোবার গোলে এগিয়ে যায় দল। এরপর 92 মিনিটে উত্তর বারিধারা এক গোল করে ম্যাচে সমতা ফেরায়। 1-1 গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু দল। তাজিন খন্দকার, সময় সংবাদ।